ডানা ঝাপটায় লাগাতার বৃষ্টি, কলকাতার জায়গায় জায়গায় জল জমে বিপত্তি। আর রাস্তায় পর্যাপ্ত গাড়ি না থাকায় যাত্রী ভোগান্তি চরমে। এরই মধ্যে শাসক বিরোধী দরজায় জমা জলে মিশল রাজনীতিও। ঝড় এড়ালেও তার প্রভাব এড়াতে পারল না কলকাতা। ডানার দাপটে শুক্রবার সকাল থেকেই নাগাড়ে বৃষ্টিতে ভিজল কলকাতা। জায়গায় জায়গায় জমল জল, থমকাল জনজীবন। কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার জল কোমর ছুঁই ছুঁই। ঘড়িকাটায় বেলা 11টা আমি দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল এভিনিউতে। তবে সেন্ট্রাল এভিনিউতে দাঁড়িয়ে রয়েছি নাকি কোনো সমুদ্রের মধ্যে বোঝা দেয়, এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছে শহর কলকাতা জুড়ে এবং তার প্রভাব পড়েছে সেন্ট্রাল এভিনিউতেও। উত্তর থেকে দক্ষিণ কলকাতা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে এই সেন্ট্রাল এভিনিউ, তাতে এই মুহূর্তে জলস্তর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি কৈখালীতে এবং কৈখালী থেকে যে রাস্তা একদিকে নিউ টাউন, অন্যদিকে বাগুইআটির দিকে যাচ্ছে, সেই রাস্তায় এই মুহূর্তে হাঁটুর ওপরে জল এবং এই জল টানা যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলেই কিন্তু জমেছে। এখানকার যারা বাসিন্দা তাদের যেটা বক্তব্য যে জল বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তায় এইভাবেই হাঁটুর ওপরে জল জমে যায়, যার ফলে তারা সমস্যায় পড়েন। এই সেই লোয়ার রডন স্ট্রিট যেখানে কলকাতার অভিজাত মানুষেরা থাকেন, এই লোয়ার রডন স্ট্রিটেই প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি তৈরি হচ্ছে। এই লোয়ার রডন স্ট্রিটেরই বাসিন্দা দিলীপ দোষী সহ একাধিক শহরের বড় সড় মানুষেরা, কিন্তু তা সত্ত্বেও প্রতি বৃষ্টিতেই এখানে যে জলমগ্ন অবস্থা তৈরি হয় তার কোনো রকম অন্যতা হয়নি। কলকাতা শহরের রেড রোডের ছবি এই মুহূর্তে, সময় সন্ধে 6টা। রেড রোডের একটা বিস্তীর্ণ অঞ্চলে এখনও জলমগ্ন অবস্থা এবং আমার সহকর্মী মিন্টু বসাক যে ছবি তুলে ধরছেন, দেখা যাচ্ছে যে একটা বিস্তীর্ণ অংশ রেড রোডের এখনও প্রায় জলমগ্ন। এখন কখন জল নামবে সেদিকে তাকিয়ে রয়েছে শহরবাসী। প্রবল হাওয়ায় পার্ক স্ট্রিটে একটি গাছ ভেঙে পড়লে সাময়িক ব্যাহত হয় যান চলাচল। পার্ক স্ট্রিটে এই ঝড় বৃষ্টির দাপটে একটি বড় গাছের ডাল, সেই গাছের ডালটি একেবারে ভেঙে পড়েছে ওভারের যে তারগুলো রয়েছে তার উপর, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত গাছ সরিয়ে চলাচল স্বাভাবিক করে পুরসভা ও বিপর্যয় মোকাবিলা দল। যদিও দুর্যোগের পর এদিন রাস্তায় গাড়ির সংখ্যা ছিল হাতে গোনা, যার জেরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একটু আগে ডায়মন্ড হারবার থেকে এলাম, তো ওখানে পরিস্থিতি আরও বেশি খারাপ ছিল। এবার যা পরিস্থিতি, মানে বাস পাচ্ছি না, ট্রেন সব ক্যান্সেল হয়ে গেছে, একটু অসুবিধাই হচ্ছে আমাদের। বাস আর চলছে না, কম চলছে, ট্রেন তো বন্ধ আছে, দাঁড়াতে পাচ্ছি না, সব ভিজে যাচ্ছে, কত অসুবিধা হচ্ছে। আমার অলরেডি লেট হয়ে গেছে বৃষ্টির জন্য একদম। এই যাবো হেঁটে হেঁটেই, আপাতত এখন যাবো, এখন আর কোনো উপায় নেই, বাসের জন্য ওয়েট করতে পারবো না। জমা জল নিয়ে জারি রইল রাজনীতিও। ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস সরকারি ক্ষমতায় একজন তৃতীয়বারের জন্য এবং কলকাতা কর্পোরেশন তার থেকে বেশি সময় ধরে পরিচালিত তারা করছে, তাহলে কোন পরিবর্তন আনতে পারবে? কেন জল জমছে? প্রবল বৃষ্টি সারা বাংলা জুড়ে এবং কলকাতায়ও বিস্তীর্ণ এলাকায় হয়েছে। এখন জলটা নামছে, আমরা আবার ফুল ফ্লেজের পাম্প চালিয়ে দিয়েছি। যদি আর সেরকম বৃষ্টি না হয় 3-4 ঘন্টার বাদে কলকাতায় আর জল থাকবে না। সব মিলিয়ে ঘূর্ণিঝড় এড়ালেও ভোগান্তি এড়াতে পারল না শহর কলকাতা। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।